বোবাই ধরা শব্দটির সাথে অনেকেই পরিচিত। চিকিৎসা বিজ্ঞানের ভাষায় একে বলা হয় স্লিপ প্যারালাইসিস, এর বাংলা হলো বোবাই ধরা। মনস্তাত্ত্বিকদের মতে এ সময় তিন ধরনের হ্যালুসিনেশন হয়। প্রথম ধাপে কেউ অতি প্রাকৃতিক বস্তুর অস্তিত্ব টের পায়, দ্বিতীয় ধাপে সেটি তার বুকের উপর চেপে বসে, আর শেষ ধাপে মনে হয় কেউ তাকে শূন্যে তুলে ফেলেছে। এ সময় চিৎকার করতে চাইলেও শব্দ বের হয় না, হাত পা নড়ে না, অন্যান্য অঙ্গেরও একই অবস্থা হয়। এ অবস্থা সাধারণত কয়েক সেকেন্ড স্থায়ী হয়। আর এজন্য দায়ী করা হয় বিভিন্ন অশরীরী আত্মাকে কিংবা কোনো শয়তান বা ভূতকে। কিন্তু বিজ্ঞান কিভাবে ব্যাখ্যা দেয়? নিদ্রা বিশেষজ্ঞদের মতে বোবায় ধরা তেমন গুরুতর কোনো অস্বাভাবিকতা নয়। তাদের মতে এটি ঘুমের একটি অন্তর্বর্তীকালীন অবস্থা, যেখানে আমরা ঘুম ও জাগরণের একটি মাঝামাঝি দশায় অবস্থান করি। হঠাৎ ঘুম থেকে জেগে উঠলে মস্তিষ্কের চেতন অংশের পুরোটা একসাথে কাজ না করায় এই ঘটনা ঘটে। বিশ্বের প্রায় 7.6% মানুষ এই সমস্যায় ভোগেন। কম ঘুমানো, ঘুমের সময় পরিবর্তন কিংবা নিদ্রাজনিত অন্যান্য কারণে সাধারণত এই রোগ হয়।